পুলিশের সাবেক আইজি থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের মোট কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দুশো মামলা হয়েছে রাজধানীতে সর্বাধিক আটত্রিশটি মামলা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে হয়েছে তেত্রিশ মামলা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে হয়েছে ছত্রিশটি মামলা ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে ডি মধ্যে এস এসআই অমিতাভ দর্জির বিরুদ্ধে সর্বোচ্চ চারটি মামলা হয়েছে এসব মামলার প্রায় সবই পাঁচ আগস্ট তার আগে ছাত্র জনতার উপর পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় হওয়া হত্যা মামলা গতকাল ডিএমপি থেকে এই পরিসংখ্যান পাওয়া গেছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে সাবেক আইজিপি তিনজন অতিরিক্ত আইজি আটজন ডিআইজি সাতজন উপকমিশনার বা পুলিশ সুপার বারো জন অতিরিক্ত উপকমিশনার চোদ্দ জন সহকারী কমিশনার ছয়জন জন ওসি বারো জন পরিদর্শক আটজন উপপরিদর্শক দশ জন সহকারী উপপরিদর্শক একজন ও কনস্টেবল তিনজন সাতটি মামলা অপর সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রয়েছে একটি মামলা ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে একটি মামলা এছাড়া ডিএমপির কোতোয়ালি থানার কনস্টেবল মাহবুব আলম আব্দুর রশিদ ও রমজান মোলার বিরুদ্ধে একটি করে মামলা হয়েছে ডিএমপির কমিশনার ফারুক হোসেন জানান এসব মামলার আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন পাঁচ আগস্ট থেকে সেনাবাহিনীর হেফাজতে ছিলেন তিনি আত্মসমর্পণের ইচ্ছা জানালে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ